হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। সমাধান করো, কট থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু টু। তো এটাকে প্রথমেই আগে দেখো, আমরা লিখতে পারি কট থিটাকে আমরা লিখছি কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটাকে লিখছি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু টু। তাহলে সেক্ষেত্রে দেখো আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি, কস টু থিটা, আর টু সাইন থিটা কস থিটা মানে লেখা যায় সাইন টু থিটা। তার মানে দেখো আমরা লিখতে পারলাম যে ট্যান টু থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা ইজ ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, তাহলে টু থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল এন পাই প্লাস পাই বাই ফোর, যেখানে এন বিলং করছে সেট অফ ইন্টিজার। তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু হবে এন পাই বাই টু প্লাস পাই বাই এইট, যেখানে এন বিলং করছে সেট অফ ইন্টিজার জেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।